সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের মাছ প্রাঙ্গণে নানা আয়োজনের মধ্য দিয়ে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, নৃত্য পরিদর্শন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পাঁচ বেলকুচি চৌহালি আসনের সংসদ সদস্য আলহাজ আব্দুল মোমিন মণ্ডল এমপি। এ সময় আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম সাজিদুল, বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, উপজেলা চেয়ারম্যানের সহধর্মিনী সুমা বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যানের চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রত্না হান্নান, বেলকুচি থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, বেলকুচি থানা ওসি তদন্ত আসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখুশ আলী প্রামাণিক, সাধারণ সম্পাদক আলহাজ ফজলুল হক সরকার, বেলকুচি প্রেস ক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান, বেলকুচি সদর ইউনিয়নের চেয়ারম্যান মির্জা সোলাইমান হোসেন, রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ, বড়ধুল ইউনিয়নের চেয়ারম্যান আসিরুদ্দিন মোল্লা, উপজেলার সকল মুক্তিযোদ্ধা সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।